আপনারা যারা কোনো ভালো লাইস কিলার শ্যাম্পু খুঁজছেন বা উকুন মারার শ্যাম্পু খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য নমস্কার আমি সুমন আমি প্রফেশনালি একজন ফার্মাসিস্ট মূলত আমরা আমাদের চ্যানেলে কথা বলি ফার্মা অ্যান্ড হেলথ রিলেটেড টপিকগুলো তো আজকেও আমরা সেম টাইপের একটা টপিক নিয়ে কথা বলব আজকে আমরা কথা বলবো আইভেরিয়া শ্যাম্পু নিয়ে বলতে পারেন যে একটা ভালো লাইস কিলার বা উকুন মারার শ্যাম্পু আর হ্যাঁ যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আমরা আমাদের চ্যানেলে কথা বলি মেডিসিন রিলেটেড বা বলতে পারেন নিত্যদিনের যে মেডিসিন রিলেটেড প্রবলেমগুলো আছে আমাদের সেগুলোকে নিয়ে আমরা এখানে কথা বলি তো আজকের টপিক আইভেরিয়া শ্যাম্পু এর কম্পোজিশান হচ্ছে আইভার মেকটিং এটা একটা সিঙ্গেল মলিকুলের ব্র্যান্ড আর এটা হচ্ছে অজন্তা ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট এটা একটা অ্যালোপ্যাথিক ব্র্যান্ড আইভেরিয়া শ্যাম্পুর দাম পড়ে একশো টাকা আর এটা থার্টি এম এর প্যাক হয় এবার আসছি আইভেরিয়া শ্যাম্পুর ইউজ ইউজ খুব সিম্পল ইউজ আপনারা যারা নর্মালি মাথায় শ্যাম্পু করেন সেমভাবেই করতে হবে কিন্তু শ্যাম্পু করার পর এটাকে দশ থেকে পনেরো মিনিট মাথায় রেখে দিতে হবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে হবে এটা একটা মেডিকেটার শ্যাম্পু তবে এটাকে আপনারা কখনোই নর্মাল শ্যাম্পুর মতো রেগুলার ইউজ করবেন না এটাকে প্রথম দিন ইউজ করার একদিন পর আবার ইউজ করুন তারপর যদি দেখছেন যে আপনাদের ঠিক হচ্ছে না তাহলে সপ্তাহে একদিন করে ইউজ করতে পারেন যতদিন আপনাদের ইচিং থাকবে বা উকুন থাকবে মাথায় ততদিনই ইউজ করুন নর্মাল শ্যাম্পুর মতো এটা রেগুলার ইউজ করবেন না আর যারা প্রেগনেন্ট ওমেন আছে এদের ক্ষেত্রে এটা একটু রেস্ট্রিকশান আছে আপনারা যদি ইউজ করতে হয় ডক্টরের পরামর্শ ছাড়া ইউজ করবেন না বা না করাই ভালো তারপর আসছি এই ব্র্যান্ডটার সাইড এফেক্ট নিয়ে এই ব্র্যান্ডটার তেমন কোনো সাইড এফেক্ট নেই আপনার হালকা অ্যালার্জি হতে পারে এবং কি হালকা রেশেস আসতে পারে বা হেডেক হতে পারে বা যদি এটা চোখে পড়ে তাহলে খুব জ্বলন হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে তো যাতে চোখে তেমনভাবে না পড়ে সেদিকে একটু লক্ষ্য রাখবে তো এটাই ছিল এর কমন সাইড এফেক্ট এই ব্র্যান্ডটার তেমন বিশাল কোনো সাইড এফেক্ট নেই তো এটাই ছিল মূলত আজকের টপিক যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনাদের যদি কোনো ব্যাপারে আরও জানতে হয় তাহলে নিশ্চয়ই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে করবেন আমি চেষ্টা করব যে আমার সাধ্যমতো আপনাদের কোশ্চেনের আনসার দেওয়া দিতে আর আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান নিচে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন এর যথাযথ আনসার আমি দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট